देखो मुसा भाई, ढाकार तीन एजेंट खून हो तादेर पुरो बाहिनी क्रैश हो गेछे। बांग्लादेशेर पुलिस कौन एक मान्ना भाईर काज भेबे धोखा खेते पारे? किन्तु आज जखन एई पातार माटीते ड्रागन खून हयेछे, ड्रागनेर काछे रखा आमादेर समस्त कैश डलार लूट हो गेछे, तखन सबार मने सन्देह आशा कि स्वाभाविक नय? बस एतो देखछे हावा उल्टे देबार चेष्टा। ड्रागन के किल करे सब कैश लूट करे उल्टा ओरा आमादेर उपर दोष चापाते चाइये। तुमि भालो करे जानो किस्मत, বিশেষ অভিযান ছাড়া আমার বাহিনীর কেউ এই কোল আইল্যান্ডের বাইরে যায় না। তুমি কি আমাকে দোষী করতে চাও মুসা ভাই? আমি কেন আমার রিক্রুট করা লোককে খুন করব? তুমি তো জানো কিসমত, চোরের মায়ের বড় গলা। এখানে এসে চিৎকার না করে চারদিকে নজর রাখো, নিজেই জানতে পারবে ড্রাগনকে মারার মতো সাহস হলো কার। ভাইজান, এই যে সব ভাইয়েরা, এরা কি সব এই দেশে? এদেশেরও আছে, বিদেশেরও আছে। এক দেশে কি কাপড়ের খুব অভাব। কথাটা আমিও ভাবতেছিলাম ভাইজান, গায়ের জামা চার আঙ্গুল আর ফিনদনের কাপড় দুই আঙ্গুল। হাসবেন না ভাইজান, হাসবেন না। আমগ দেশের তো মাইয়েরা বারো হাতি কাপড় পরে, ওইখান থেকে দুই হাত কাইটা এনে দিলে অগো কামে লাগবে না। আরে বোকা, এগুলো হলো গায়ের ওট লাগানো ফ্যাশন। কেউ কেউ আবার সাঁতারের পোশাকও পরেছে, সুইমিং কস্টিউম। শোন, এই ব্যাগে তোদের জন্য সাঁতারের পোশাক আছে, তোরা পরে সাঁতার কাট। আমি একটু ঘুরে আসি। ভাইজান, ভাই ভাই, টাটা। এই তিন ধরনের কাপড় খুইলা এইটা বলুন কেমনে? ওই দেখ, একটা মাইয়া চশমা চোখে দিয়া এইদিকে তৈরি হয়েছে। আমি যা করি তুইও তা কর। তুই কপাল থাপড়াস কেন? তুমি থাপড়াইলে দে। আমি তো থাপড়াইলাম ওই মায়ের দারে দেখিয়া। অন্ধ মাইয়া, আগে যদি বুঝতাম তাইলে কি আর এই কষ্ট করতাম। সাগরের চল আগে খাইয়ে লই, চলো। হ্যালো বেবি, সুইমিং শেষ হলো তোমার? তা তো হলো, কিন্তু তুমি নিজেই তো এখনো রেডি হওনি। জানোই তো সুইমিং করলে আমার প্রচন্ড খিদে লাগে। ওকে ওকে মাই সুইট বেবি, তুমি রেডি হয়ে ডাইনিং টেবিলে এসো, আমি আসছি। দেরি করো না কিন্তু, আমি লাঞ্চ সেরে মেইনল্যান্ডে যাবো শপিং করতে। ওকে।